হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি রেডি ফেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন এই জাস্ট বেরোবো বাজারের দিকে। তো কেন যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে তো ধনতেরাস, তো যাই হোক আমার তরফ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি ধনতেরাস। তো সবার ভালো কাটুক আজকে দিনটা, আজকে দিন বলে না প্রত্যেকটা দিনই যেন সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুক। তো যাই হোক চলো যাই দেখি মানে আমার একটা বান্ধবী যাচ্ছে, ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর ভাই গাড়ি বের করছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছোট একটি ব্লগ, কতদূর কি শেয়ার করতে পারবো জানি না। তো তো দেখো এই যে আমরা এখন ব্লাউজের দোকানে চলে এসেছি ফার্স্টেই। তো ফার্স্টে এখান থেকে দেখি বান্ধবী একটা ব্লাউজ নেবে, আমি একটা ব্লাউজ নেব। তো দেখো এই ব্লাউজটা অসাধারণ লাগছে, বাট এই ব্লাউজটা যদি রানী কালার থাকতো তো আমি এটা অবশ্যই নিয়ে নিতাম। তো রানী কালার এনে দিতে বলেছি, তো আনবে, তো যাব দেখি আনতে। আর এইদিকে বাজার বলে ঘুরছি আর বান্ধবী বললো একটা ব্যাগ নেবো, তো আমারও এখানে এখান থেকে আমি আমার দিদি ব্যাগ নিয়েছিলাম, তো ও একটা নিল, একই ব্যাগ কিন্তু কালারটা আলাদা। তো তারপরে ধনতেরাসের জন্য কিছু কেনার জন্য দোকানে গেলাম, কাঁসাপি তেলের দোকানে। তো এখান থেকে কী বা নেবো, পুজো সমস্ত কিছু তো নেওয়াই আছে, বাট ভাবলাম জল সংকটটা নিয়ে যাই, মাকে যখন ওটা দিয়ে দিছি ওর থেকে তো আর নেওয়া যাবে না মায়ের থেকে, তো আমি একটা কিনেই নিই যেহেতু লক্ষ্মী ঠাকুর বসিয়েছি। তো চলো জল সংকট একটা ইনস্ট্যান্ট নিয়ে নিলাম, আর শাখার দোকান থেকে আমি একটা জল সংকট নিয়ে নেবো যেহেতু ইনাদের এখানে নেই, তো আমি বললাম শাখার দোকান থেকে নিয়ে নেবো। তো দেখো এই যে ইনস্ট্যান্টটা নিয়েছি আর শাখার দোকান থেকে আমি একটা জল সংকটটা নিয়ে নেব। তো এই দেখো যে জল সংকটটা আমি বসিয়েছি, আর এইদিকে একটা বাদানো শাখা পছন্দ করে বলে এসেছি কাকাকে যে একটু কেটে রাখতে, তো উনি কেটে রাখবে, সেটা আনবো অবশ্যই। আর শাখাটা চেঞ্জ করতে হবে আমার, তো এই জন্য ভাবলাম বাদানো শাখাটা একটা শাখা নিয়ে আসা যাক। তো চলো মোটামুটি আর একটা দোকানে যাব, একটা বেডশিট কিনবো, তারপর একটা শাড়ি কিনবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো যে পূজা বস্তালায় চলে এসেছি শাড়ি নিতে, তো বান্ধবী একটা শাড়ি নিয়েছে, আমি একটা শাড়ি নিয়েছি। তো এটা আমার কাছে ভালো লাগছিলো না, বান্ধবীর ভালো লাগছিলো, ও ওরকমই সেম শাড়ি লালটা নিয়েছে এই যে। তো এটা ওকে বললাম লালটাই নে, লালটাই বেশ ভালো লাগবে, তো ওই জন্য লালটাই নিল। আর আমি নিয়েছি শাড়িটা সেটা তোমাদের অবশ্যই দেখাবো, সেই শাড়িটা দেখাতে পারিনি, তো বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো তারপর চলে আসলাম একটু মোমো স্টল, অনেকদিন খাই না মোমো, তো ভাবলাম চলো একটু খেয়েও যাই, ভালোও লাগবে আর বেরিয়েছি যেহেতু। তো এই যে মোমো স্টলে এসেছি, সবাই মিলে মোমো খেলাম আর একটু বেশ আড্ডাও মারা গেল। তো আড্ডা ফাড্ডা মেরে তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছি। এই যে দেখো বাড়ি এসে এটা নিয়ে এসেছি, এটা তোমাদের সঙ্গে দেখালাম, কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই যে বেডশিটটা, এই বেডশিটটা নিয়ে এসেছি, এটা কেমন হয়েছে সেটাও প্লিজ বলবে। তো আমার কাছে খুবই সুন্দর লাগছে, কারণ পিঙ্ক কালারের কোনো বেডশিট আমার নেই। আর এই যে দেখো এই শাড়িটা আমি নিয়ে এসেছি, আমার এই শাড়িটা কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো দেখতে থাকো। তো তারপর বাজার থেকে আসার পর একটু রেস্ট নিয়েছি, জামা কাপড় ছেড়ে, তারপরে আমাদের ওই পুজোর ওখানে কাজ হচ্ছিলো সেখানটায় গেছিলাম একটু দেখতে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর ধনতেরাসে সেরকম কিছু কেনা হয়নি, ঠাকুরের জিনিসই একটা কিনলাম, কারণ আমার জল সংকটটা না মানে ছিল, বাট ওটা মাকে দিয়ে দিয়েছি, নিচের ঘরে বৌদি পুজো দেয় আগে ছিল, তো ভাবলাম তো আর একটা কিনে নিয়ে যাই যেহেতু আমি ঘরে লক্ষ্মী বসিয়েছি, ঘটে জল দিতে হয়, ওই জন্য ভাবলাম তো চলো কী বা কিনবো। ওই জন্য ছোটোর মধ্যে যেরকম সামর্থ্য ছিল আমার, সেই সামর্থ্যের মধ্যেই আমি জল সংকটটা কিনে নিয়ে এসেছি, আর ইস্টান জল সংকট ইস্টান আর সংকটটা কিনেছি। তো তোমরা তো দেখতেই পেলে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো যতটুক পেরেছি ততটুকুই কিনেছি। তো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর তারপরও তোমাদের সঙ্গে আরেকটা কথা বলি, তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং ওয়াচ টাইমটা বাড়াও, নাহলে আমি ভিডিও করতে কোনো রকমভাবে এনার্জি পাচ্ছি না, কারণ তোমরা যদি আমার পাশে নাই থাকো তাহলে আমি কী করে ভিডিওগুলো বানাবো বলো। অবশ্যই তোমরা আমার পাশে থাকো, এই অবধি আছো আমি জানি, সবাই আসো মানে আছো, তো আমি চাই আরও আমার আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে সাপোর্ট করো, নাহলে আমি এগোতে পারছি না। প্লিজ তোমাদের কাছে অনেক অনেক করে অনুরোধ করছি, নাহলে ভীষণই একটা ব্যাপারের মধ্যে পড়ে আছি, কতদিন ধরে ভিডিও করছি এগোতেই পারছি না, ওয়াচ টাইমগুলো বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, তো কি বলবো আর কিছুই বলার নেই।
তো এখন বাজে 11:45, প্রায় 12টার কাছাকাছি। তো দেখো ছেলেপেলে কাজ করছে, তো আমাদের বাড়িতে যে এসছে সে বললো তো চলো একটু পুজোর ওখান থেকে ঘুরে আসি, তো ওই জন্য চলে আসলাম আমরা এখানে ঘুরতে হাঁটতে হাঁটতে। তো যাই হোক দেখো ছেলেপেলে সব বসে বসে কাজ করছে রাত জেগে, আর আমাদের একটু এখানে বসে বসে দাঁড়িয়ে একটু গল্প করলাম ছেলেদের সঙ্গে। আর দেখো মন্দিরটা একটু দেখাই, এই দেখো তো এখনও কমপ্লিট হয়নি সাজানো, তো চলো দেখতে থাকো পরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল চলে এসেছি, তো আমি এখন রান্না করছি। রান্না হচ্ছে ছোলার ডাল, এই যে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, আর ওখানে আমি কিছু সবজি ভেজে নিচ্ছি। ছোলার ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করবো, আর তার সঙ্গে ডিম সিদ্ধ। ডিমটা আমি ওই ওখানটায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আটাটা মেখে রেখেছি। তো যাই হোক রুটিটা করতে হচ্ছে, কালকে রাত্রে ঘুমাইনি, অনেক রাত্রে ঘুমিয়েছি। তো কি বলবো আর, অনেক রাত্রে ঘুম হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি। দেখ তো সকালে একটু লেট হয়ে গেল, যেহেতু রাত্রে করে ঘুমিয়েছি, তো এখন এই যে রান্নাটা করছি তাড়াতাড়ি করে খেয়ে চলে যাবে সে আবার। তো যাই হোক, তো আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো পরে আসছি। A few moments later. হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি দুপুরে লাঞ্চ করার পর। তো যাই হোক এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। সকালে তো দেখতেই পেলে ছোলার ডাল আর রুটি করা হয়েছিল, আর ডিম সিদ্ধ করা হয়েছিল। তো ডিম সিদ্ধ তো আমরা খেতে পারবো না, কারণ পুজো করছি, উপোস আছি, এখনও পর্যন্ত উপোস আছি, জানি না কতদূর কি থাকতে পারবো। তো যাই হোক, কারণ মানুষের কথা তো বলা যায় না, ওই জন্য বললাম উপোস আছি, তো পুজো যদি পারি করতে তো অবশ্যই করব। তো চলো এই খেয়ে দিয়ে জাস্ট দুপুরবেলা একটু রেস্ট নিতে বসেছি, আর বাবাই পড়ছে, তো সেটা তো তোমাদের সঙ্গে দেখালাম। আর দেখতেই পারলে ধানতেরাসে কী কিনেছি, তো মোটামুটি ওটাই আমার পছন্দ হয়েছে, আর ঠাকুরের জিনিস সেইভাবে কিছু কেনা নেই, সব কিছুই কেনা আছে ঘরে, ওই জন্য ভাবলাম। তো চলো জল সংকটাই নিয়ে নিই আর স্ট্যান্ডটা নিয়ে নিই। আর শাখার দোকানে গেছিলাম একটা বাঁধানো শাখা আনার জন্য, তো বাঁধানো শাখাটা আমার পছন্দ হয়নি, যেহেতু মানে কি বলবো, আবার শাখাটাকে ঠিক করে মানে বাঁধাতে হবে, ওই জন্য ভাবলাম একটা ভালো একটা শাখা এবার দেখে একটা শাখা বাঁধাবো। তো ওই জন্য শাখা পছন্দ হয়নি। তো চলে এসেছি, কাকুটাকে বলে এসেছি তো আমাকে ভালো শাখা বানিয়ে দিতে, তো ওনাকে আমি ডিজাইন বলে এসেছি, তো উনি অবশ্যই আমাকে বানিয়ে দেবে। আর চলো মোটামুটি আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর কিছু না। আর যেমন বাড়ির ওখানে পুজোটা তো শুরু হয়ে গেছে, আমাদের ইসের পাড়ার পুজোটা, তো এখন থেকে আজকে থেকেই বক্স টক্স চলছে, তো আওয়াজে কিছুই শোনা যাবে না। ওই দেখো, জানি না কপিরাইট আসবে কি না, তো কি কে জানে। রেস্ট ফেস্ট নিচ্ছিলাম সবাই, সবাই বলতে আমি, আর যেহেতু কালকে অনেক রাত্রে আমি ঘুমিয়েছি, অনেক রাত্রে বাবাই, আমি, আমার একটা ভাই, মানে আমার ভাই যে ভাইটা থাকে ও, তারপর একজন, তো অনেক রাত পর্যন্তই আমরা জেগেছি, রাত্রে বসে বসে সবাই অনেক গল্প টল্প করেছি। আবার রাত্রেও হুট করে রান্নাবাড়ি করতে হয়েছে আমার, ভীষণ রাতে মানে এক্সট্রা রান্নাবাড়ি আবার করতে হয়েছিল রাত্রে, মানে 11টার পরে যে রান্না করতে হয়েছে আমার। তো যাই হোক, ওই জন্য রাত্রে একটু জাগা পড়ে গেছে আমার, তো সেইভাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো কী করবো, এই যেটুকু পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। তো চলো নতুন একটি ব্লগের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সেফ থাকবে, টাটা বাই।